আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ মুকদ্দেস আলীতে। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা জানি যে গত 2 দিন আগে আমাদের সহকারী শিক্ষক অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আমাদের বিশাল একটা সার্কুলার পাবলিশ হয়েছে। সেই সার্কুলারটা সিলেবাস নিয়ে মূলত আমি আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য হাজির হয়েছি। অর্থাৎ এই সহকারী শিক্ষক পরীক্ষার সিলেবাসটা প্যাটার্ন কি বা কি ধরনের কোশ্চেন বা কি পড়বো বা কি ধরনের প্যাটার্ন হইতে পারে, এই বিষয়টা জানার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এবং আপনাকে আর একটা মেসেজ দিয়ে রাখি, আমি ডিসিশন নিয়েছি যারা আমরা সরকারি অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের অর্থাৎ সহকারী শিক্ষক পদের জন্য আমরা ক্যান্ডিডেট রয়েছি, যাদের প্রিপারেশনের মধ্যে এখনো ঘাটতি রয়েছে, তাদের জন্য আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এখানে যে বিষয়গুলো রয়েছে, আশা করি যারা দুর্বল রয়েছেন তারা কিন্তু অনেক বেনিফিট পাবেন এবং আপনার অনেক উপকার হবে, এটা আমি কিন্তু বলতেই পারি। কারণ আমি অনলাইনে যে টিচার দিয়ে ক্লাস নিব, এটা আপনি ক্লাস না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো এই জন্য যারা অনলাইনে এই প্রাথমিক বিদ্যালয়ের এই চাকরিটার জন্য ফুললি প্রিপারেশন নিতে চান, তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এবং একটা গ্রুপ দেওয়া থাকবে, সেখানে জয়েন দিবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। আমরা খুব শীঘ্রই নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মূল পর্বে, সেটা হচ্ছে যে 2020 প্রাইমারি নিয়োগের সিলেবাস। আসলে আমরা সবাই এই বিষয়টা অনেকেই জানি, তারপরেও যারা জানে না তাদের জন্য কিন্তু মূলত ভিডিওটা করা। এটা হচ্ছে আমাদের যে পরীক্ষাটা হবে, সেখানে আমাদের কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে, টোটাল হবে আমাদের 80 মার্কের পরীক্ষা হবে, টোটাল হচ্ছে আমাদের 80 মার্কসের পরীক্ষা হবে, 80 মার্কসের পরীক্ষা হবে। এবং আমাদের টাইম থাকবে হলো 1 আওয়ার, টাইম থাকবে কত, 1 আওয়ার। এরপরে হচ্ছে আমরা যেহেতু সার্কুলারটা পেয়েছি, এই সার্কুলারটা আমাদের অ্যাপ্লাই আমরা করতে পারি 20 থেকে 24/11/2020 পর্যন্ত, এর ভিতরেই কিন্তু আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটা আমাদের সম্পূর্ণ করতে হবে ইনশাআল্লাহ। তো যারা এখনো লাস্ট ডেটটা জানি না, বিশেষ করে তাদের জন্য এইটা দেওয়া যে 24 নভেম্বর পর্যন্ত কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এখন আমরা চলে যাচ্ছি, এই যে 80 মার্কসের যে কোশ্চেন হবে, আমরা এখন সিলেবাসটা আমরা একটু দেখবো কোন সাবজেক্ট থেকে কত মার্কস আমাদের আসবে। যেমন ধরেন এই বাংলা, বাংলা থেকে আমাদের কিন্তু 20 মার্কস কিন্তু থাকবে। এরপরে আসেন ইংলিশ, এই হলো ইংলিশ, ইংলিশ থেকে কিন্তু আমাদের 20 মার্কস থাকবে। এরপরে হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ, অর্থাৎ এই হলো ম্যাথ, ম্যাথ থেকে কিন্তু 20 মার্কস থাকবে। এরপরে 4 নম্বরে আমরা বলতে পারি জিকে, জিকের মধ্যে কি রয়েছে, বাংলাদেশ বিষয়াবলী রয়েছে এবং আন্তর্জাতিক বিষয়াবলী রয়েছে। এরপর হচ্ছে ডেইলি সায়েন্স, এরপর হচ্ছে কম্পিউটার, এখানে অনেক কয়টা বিষয় মিলেই কিন্তু আমাদের 20 মার্কস থাকবে। এই হলো আমাদের টোটাল হলো 80 মার্কস থাকবে। অর্থাৎ এই 80 মার্কসের উপরে কম্পিটিশন করে আমি কিন্তু ভাইবার প্রার্থী হতে পারবো কিনা সেটা কিন্তু নির্ভর করবে। তো আই হোপ দ্যাট কোশ্চেন না দেখা পর্যন্ত কিন্তু কোনো বলা যাবে না প্রেডিকশন যে কত মার্কস হলে আমার ভাইবার প্রার্থী হতে পারি বা চাকরিটা পেতে পারি। আপনি এখানে 80-র ভিতরে যত মার্কস ক্যারি করতে পারবেন এটা আপনার জন্য কিন্তু পজিটিভ, ভাইবার জন্য কিন্তু আপনার পজিটিভ। সো আমি মনে করব যে আপনি এখানে অবশ্যই 70+ মার্কসটা আপনি ক্যারি করবেন, তাহলে কিন্তু আমি আশা করি আপনি কিন্তু অনেক ভালো একটা পজিশনে থাকবেন। এরপরে 75 যদি পেতে পারেন তাহলে তো আশা করা যায় যে আপনার জব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো 70-র উপরে যদি আপনি মার্কস ক্যারি করতে পারেন তাহলে আপনি অবশ্যই বেটার একটা পজিশনে থাকবেন। এখন আমরা একটু সংক্ষেপে দেখবো যে আমাদের যে বললাম যে বাংলা, এই বাংলা থেকে যে আমাদের 20 মার্কস থাকবে, আসলে কোন কোন পার্ট থেকে কত মার্কস থাকবে সেটা একটু আমরা দেখবো। মনে করেন 1 নম্বরে আমাদের ব্যাকরণ রয়েছে, এই বিষয়গুলো কিন্তু শিখার বিষয় সবকিছু। এই ব্যাকরণ থেকে কিন্তু আপনার দেখা যাবে যে অ্যাটলিস্ট 15 থেকে কিন্তু 16 মার্কস থাকবে। এরপরে 2 নম্বর হচ্ছে আপনার মনে করেন যে সাহিত্য, এই সাহিত্য থেকে দেখা যাবে যে 5 থেকে 4 মার্কস থাকবে। অর্থাৎ ওভারঅল আমরা এটা একটা জাস্ট প্রেডিকশন দিলাম আপনাকে, ব্যাকরণ থেকে দেখা যাবে যে 10 থেকে 12 থাকতে পারে, আবার সাহিত্য থেকে হলো 8 থেকে 10 কিন্তু থাকতে পারে। এরপরে আসেন সেম অ্যাজ ইংলিশে, আসে ইংলিশে যে আমাদের 20 মার্কস এখানে রয়েছে, আমরা এখন সেই বিষয়টা আপনাকে একটু জানাচ্ছি। ইংলিশে 20-র মধ্যে থেকে আপনার যে গ্রামার রয়েছে, এই গ্রামার, এই গ্রামার থেকে কিন্তু আপনার 10+ মার্কস থাকবে। গ্রামাটিকা থেকে কত প্লাস মার্কস থাকবে, 10+। এরপরে আছেন ভোকাবুলারি,
এই ভোকাবুলারি থেকে 5 থেকে 6, ভোকাবুলারি বলতে এখানে মুখস্থ টাইপের যে কিছু জিনিস রয়েছে সেই জিনিসগুলো থেকে কিন্তু আপনার এখানে 5 থেকে 6 মার্কস থাকবে। এটার পরবর্তী ডিসক্রিপশন অর্থাৎ ডিটেইলস যদি কোনো ভিডিও আপনারা চান সেক্ষেত্রে কমেন্টস করবেন, আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমাদের লিটারেচার একটা পার্ট রয়েছে, লিটারেচার পার্ট থেকে এখন তেমন কিন্তু কোশ্চেন হয় না। তারপর আমরা অ্যাডলিস্ট ধরলাম যে এখান থেকে আমাদের 2 মার্কস থাকবে। তাহলে ইংলিশে গ্রামার থেকে হলো 10+ থাকবে, ভোকাবুলারি থেকে 5 থেকে 6 মার্কস, লিটারেচার থেকে অ্যাটলিস্ট হলো 2 মার্কস থাকবে। এরপর আসে ম্যাথ, ম্যাথে আমাদের যে 20 মার্কস থাকবে সেটা হলো আমাদের একটা রয়েছে যে পাটিগণিত, পাটিগণিত পার্টটা আমাদের রয়েছে। পাটিগণিত পার্টটা আমরা ধরলাম যে 10 থেকে 12 মার্কস থাকবে। পাটিগণিত পার্টটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বীজগণিতে আমরা ধরলাম যে 5 থেকে 6 মার্কস থাকবে। এরপর হলো আমাদের জ্যামিতি, এরপর আমরা জ্যামিতিতে আমরা ধরলাম যে 2 থেকে 3 মার্কস থাকবে, ঠিক আছে। এইভাবে করে কিন্তু আমাদের প্রিপারেশনটা নিতে হবে। আমরা এখন আর একটা রয়েছে আমাদের বিজ্ঞান অর্থাৎ জিকে রয়েছে 4 নম্বরে। আমরা এখন আপনাকে বলতে পারি যে জিকে, জিকের যে 20 মার্কস থাকবে সেই 20 মার্কসের ভিতরে আপনি বাংলাদেশ বিষয় বলি, আমরা এটা কিন্তু সংক্ষেপে লিখতেছি যে বাংলাদেশ, বাংলাদেশ বিষয়াবলী সংক্ষেপে লিখলাম। এখান থেকে আপনি 10 অথবা 9 মার্কস কিন্তু পাবেন। এরপরে মনে করেন যে আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে মনে করেন যে 5 মার্কস পাবেন। এরপরে হচ্ছে বিজ্ঞান, মানে দৈনন্দিন বিজ্ঞান, দৈনন্দিন বিজ্ঞান থেকে দেখা যাবে যে 4 মার্কসের মতন চলে আসবে। এরপরে হচ্ছে কম্পিউটার, এরপরে হচ্ছে কম্পিউটার, কম্পিউটার থেকে দেখা যাবে যে 2 মার্কস চলে আসবে। তাহলে এই হলো মোটামুটি আমাদের প্রাইমারি নিয়োগের যে সিলেবাস। 80 মার্কের জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে, কোন সাবজেক্টে কত মার্কস থাকবে আমি সেটা বললাম, এবং কোন সাবজেক্টের ভিতরে কোন টপিক থেকে কত মার্কস থাকবে আমি কিন্তু সেটাও আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি এইভাবে আমরা প্রিপারেশন নিব। যাদের প্রিপারেশন অনেক দুর্বল রয়েছে এবং এই চাকরিটা আপনার পাওয়ার খুব আকাঙ্ক্ষা রয়েছে এবং আপনি ভালোভাবে প্রস্তুতি নিতে পারতেছেন না, আপনি কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার অনলাইন ক্লাস করলে আপনি কিন্তু আশা করি আল্লাহ তাআলা যদি আপনার সহায় হয় অবশ্যই আপনি একটা ভালো অবস্থানে চলে যাবেন এবং কি জবও কিন্তু পেয়ে যেতে পারেন। এই জন্য যারা অনলাইনে ক্লাস করবে তারা মূলত আমার সাথে যোগাযোগ করবে, আমরা খুব শীঘ্রই একটা ব্যাচ শুরু করবো আর কি প্রাইমারির এই নতুন সার্কুলারটার জন্য। তো সবাইকে ধন্যবাদ, আমাদের এই ভিডিও যদি ভালো লাগে এবং যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।